সবাইকে স্বাগত জানাচ্ছি টম মিডিয়ার আজকের আয়োজনে। প্রতিদিনের মতোই আজকে আমি হাজির হয়েছি রাফসান রনি। প্রথমেই জানিয়ে দেব আজকে আলোচিত বিষয়টি, আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অর্থপূর্ণ সংলাপের আহ্বান বাংলাদেশের। আফগানিস্তানে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সব পক্ষকে অর্থপূর্ণ সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে আফগানিস্তানে চলমান মানবিকতার পরিস্থিতির ওপর অনুষ্ঠিত 31তম বিশেষ অধিবেশনে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আহ্বান জানান। স্থায়ী সময় গতকাল মঙ্গলবার এ বিষয়ে অধিবেশন অনুষ্ঠিত হয়। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, আফগানিস্তানে টেকসই শান্তি প্রতিষ্ঠার জন্য জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ভিত্তিতে আফগান নেতৃত্বে একটি রাজনৈতিক সংলাপ জরুরি। একটি অস্থিতিশীল আফগানিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবে উল্লেখ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, বাংলাদেশ আফগানিস্তানকে একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সমৃদ্ধ, দায়িত্বশীল ও কার্যকর রাষ্ট্র হিসেবে দেখতে চায়। বন্ধুত্বপূর্ণ দেশ হিসেবে আফগানিস্তানকে পূর্ণ গঠন ও অর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশে আহ্বান রাখার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেন। এছাড়া তিনি দক্ষিণ এশিয়া অঞ্চলে আরেকটি মানবিক বিপর্যয় এড়ানোর জন্য জাতিসংঘকে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। ইসলামী সহযোগিতা সংঘ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো সহ ইসলামী সহযোগিতা সংস্থা ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো সহ শতাধিক দেশের অনুরোধে জাতিসংঘ মানবাধিকার পরিষদে এ বিষয়টি অধিবেশন আহ্বান করা হয়। অধিবেশন শেষে ইসলামী প্রজাতন্ত্র আফগানিস্তানে মানবাধিকার উন্নয়ন ও সুরক্ষা জোরদার করেন শীর্ষক একটি প্রস্তাব সম্মানিত গৃহীত হয়। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি জানিয়ে দিন কমেন্ট করে। যদি ভালো লাগে থাকে তাহলে দেরি না করে এখনই লাইক দিয়ে শেয়ার করে দিন। লেটেস্ট সব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।